চন্দ্রপুর থেকে কিছুটা দূরত্বে একটা পুরনো রাজবাড়ি ছিল, যেটা বহু বছর ধরে শুনশানার খালি ছিল। এই রাজবাড়ির বাইরেই একটা বড় বটগাছ ছিল, যেটাতে একটা দোলনা ঝোলানো ছিল। বেশিরভাগ রাতের সময় ওই দোলনা আপনা আপনি দুলত, আর আশেপাশের সব এলাকায় জোরে আওয়াজ হতে থাকত। কখনো হাসির আওয়াজ তো কখনো কান্নার আওয়াজ। লোকেরা এই রাজবাড়ির আশেপাশে যেও ভয় পেত। এক রাতের কথা, রণবীর নিজের বউ শিখা আর মেয়ে প্রীতির সাথে কোথাও তো যাচ্ছিল। অনেক দেরি হয়ে গেল না, এতক্ষণে তো আমাদের পৌঁছেই যাওয়া উচিত ছিল। হ্যাঁ, হয়তো মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। বাবা, আমার ভয় লাগছে, এটা জঙ্গল, এখানে জঙ্গলি জানোয়ার তো থাকবেই। কোনো জঙ্গলি পশু যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে? আরে মা, এরকম কিছুই হবে না, এটা জঙ্গল নয় গ্রাম, আশেপাশে কেউ না কেউ নিশ্চয়ই থাকবে। ওদের গাড়ি একটু দূর অবধি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল। কি হলো? জানি না, গাড়িটা হঠাৎ থেমে গেল। রণবীর গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে থাকলো, কিন্তু গাড়ি স্টার্টই হলো না। তখনই শিখার নজর রাজবাড়ির দিকে পড়ল। দেখো, এখানে কোনো পুরনো রাজবাড়ি আছে। হ্যাঁ, হতে পারে ওখানে কেউ থাকতেও পারে। হতেও পারে, চলো গিয়ে দেখি। তিনজনেই গাড়ি থেকে নেমে রাজবাড়ির দিকে এগোতে থাকে। এই রাজবাড়িটাকে দেখে মনে হয় যেন বহু বছর ধরে কেউ এখানে হয়তো আসেইনি। এটা হবে না, রাজবাড়িটা তো অনেক বড়, কেউ না কেউ নিশ্চয়ই থাকবে। রণবীর রাজবাড়ির দরজায় টোকা মারল। কেউ আছেন? কেউ আছেন? আর তখনই একটা বয়স্ক মহিলা একটা হাতে লাঠি আর একটা হাতে হেরিকেন নিয়ে ওদের সামনে এলো। তোমরা কে? মা, আমি রণবীর, এটা আমার স্ত্রী শিখা আর এটা আমার মেয়ে প্রীতি। আমাদের গাড়ির সামনেই বন্ধ হয়ে যায়, রাতও অনেক হয়েছে, আমরা কি এখানে সকাল অবধি থাকতে পারি? থাকতে তো পারো, কিন্তু এই রাজবাড়ি বহু বছর ধরে বন্ধ, ভেতরে সব কিছু ভাঙা চোরা আছে। কোনো ব্যাপার না, আমাদের শুধু মাথা গোজার ঠাই দরকার, এটাই অনেক। ঠিক আছে। ওই বয়স্ক মহিলা রাজবাড়ির দরজা খুলল আর তারপর সবাই ভেতরে গেল। আজকে রাতে তোমরা এই হল ঘরে শুয়ে পড়ো। ঠিক আছে। বয়স্ক মহিলা ওই হেরিকেন ওখানেই রেখে চলে গেলেন। ওনার যাবার পর শিখা আর রণবীর কথা বলতে থাকে। কিরকম অদ্ভুত মহিলা ছিল। হ্যাঁ, কিন্তু শেষ সময়ে থাকতে আমাদের মাথা গোজার ছাদ তো পেয়েছি, নয়তো এত রাতে এই ফাঁকা এলাকায় আমরা কোথায় ঘুরতাম? সেটাও ঠিক। প্রীতি, বাবা তুই এই সোফায় শুয়ে পড়, তুমি ওখানে শুয়ে পড়ো, আমি এখানেই শুয়ে পড়ছি, ঠিক আছে? অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তিনজনে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল, গভীর ঘুম। মাঝরাতে শিখার ঘুম ভাঙল, ওরা দেখল ওদের মেয়ে প্রীতি ওখানে ছিল না। প্রীতি, প্রীতি! শিখার চিৎকারে রণবীরও উঠে পড়ল। কি হলো? প্রীতি এখানে নেই। এখানে কোথাও থাকবে? এত রাতে কোথায় যেতে পারে? রণবীর আর শিখা প্রীতিকে খুঁজতে থাকে। ওরা হেরিকেন নিয়ে রাজবাড়ির ভেতরে প্রীতিকে খুঁজতে থাকে। প্রীতি, প্রীতি, প্রীতি! শিখা আর রণবীর রাজবাড়ির সব ঘরে গেল, কিন্তু প্রীতিকে কোথাও পেল না। প্রীতি কোথায় চলে গেল? তখনই রণবীরের নজর জানালার বাইরে গেল। শিখা, ওখানে দেখো। প্রীতি! প্রীতি বটগাছের ডোলনায় বসেছিল। শিখা রণবীর দৌড়ে রাজবাড়ির বাইরে এলো। ওরা দুজনে দেখল যে প্রীতি কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ওখানে কেউ ছিল না। প্রীতি, তুই এখানে কি করছিস? মা, এই আন্টিটা আমাকে নিয়ে এসেছে। কোন আন্টি? ওখানে কেউ নেই। যখন শিখা রণবীর প্রীতির কাছে গেল,
তখনিও হঠাৎ হাওয়াতে উঠতে লাগলো। মা মা প্রীতি, রণবীর আর শিখার চোখের সামনে ওদের মেয়ে উঠতে উঠতে ওদের থেকে দূরে চলে যাচ্ছিল। রণবীর আর শিখা মেয়েকে ধরার চেষ্টা করছিল। হঠাৎই প্রীতি বটগাছের দিকে গেল আর বটগাছ প্রীতিকে গিলে নিল একেবারে। প্রীতি, রণবীর, আমার প্রীতি, আমার প্রীতি কোথায় গেল? স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে থাকে। তখনই হঠাৎ ওদের মেয়ে বটগাছের দোলনায় ঝুলতে থাকে আবারও। প্রীতি, প্রীতি মা, মা বাবা তোমরা কাঁদছো কেন? রণবীর আর শিখা প্রীতির কাছে গেল, কিন্তু যখনই ওরা প্রীতিকে ধরলো তখনই প্রীতি একটা ডাইনিতে পরিবর্তিত হলো। ডাইনিকে দেখে শিখা আর রণবীর ভয় পেয়ে গেল আর ওই গাছ থেকে দূরে পালাতে লাগলো। ওরা দুজনে দৌড়াতে দৌড়াতে রাজবাড়ির ভেতরে চলে গেল। ওই ডাইনি ওদের পেছন পেছন রাজবাড়ির ভেতরে চলে এলো আর ডাইনি রাজবাড়ির ভেতরে পা রাখতেই ভাঙা চোরা রাজবাড়ি নতুন রাজবাড়িতে পরিবর্তিত হয়ে গেল। তোরা তো নিজেরাই আমার বাড়িতে এসেছিস, এবার তোদেরকে কে বাঁচাবে? রণবীর আর শিখা রাজবাড়ির সিঁড়িতে উঠতে থাকে আর হঠাৎই সিঁড়ি নিজে থেকেই নিজের দিকে যেতে থাকে। রণবীর, এই ডাইনি আমাদের ছাড়বে না। ঠিক বলেছিস, একদমই ছাড়বো না। ডাইনি শিখা রণবীরকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর জোরে জোরে হাসতে থাকলো। ডাইনি এক থেকে দুই, দুই থেকে চার, চার থেকে অনেকগুলো হয়ে গেল। সব ডাইনিরা একসাথে জোরে জোরে হাসতে লাগলো। শিখা রণবীর ভয়ে কাঁপছিল। ডাইনি রণবীরের উপর আক্রমণ করলো। রণবীর ডাইনির চুল ধরে নিল। শিখা তুমি পালাও, তুমিও সাথে চলো। না শিখা, পালাও এখান থেকে। রণবীর ডাইনির চুল টানতে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে আমার চুল, আমি তোকে মেরে ফেলব। যতই তুই আমাকে মার, আমিও তোকে শেষ করে দেব। ডাইনি রেগে রণবীরকে দেওয়ালে ছুরি মারতে থাকে। রণবীর ডাইনি চুলটাকে পুরো শক্তি দিয়ে ধরে রেখেছিল। ছাড় আমাকে। না ছাড়বো না। ডাইনি রণবীরকে এখানে ওখানে ছুঁড়ে মারছিল আর তারপর রণবীর যখন মাটিতে পড়ল তখন ওর হাতের কাছে হেরিকেন পেল। ওর সঙ্গে সঙ্গে হেরিকেনের কাজ ভেঙে আগুন ডাইনির চুলে লাগিয়ে দিল। ডাইনি জ্বলতে লাগলো আর তার সাথে পুরো রাজবাড়িও জ্বলতে লাগলো। রণবীর যেরকম সেরকম ভাবে রাজবাড়ি থেকে বাইরে এলো। শিখা কাঁদছিল। রণবীরকে জীবিত দেখে ওর মুখে হাসি ফুটে এলো। রণবীর, দুজন জীবিত তো ছিল কিন্তু এখনো ওদের চোখে জল ছিল। আমাদের প্রীতি। শিখা রণবীরকে জড়িয়ে ধরে কাঁদছিল আর প্রীতি বটগাছের ওখান থেকে দৌড়ে ওদের কাছে চলে এলো। মা, মা, প্রীতি, প্রীতি, প্রীতি তুই ঠিক আছিস তো? প্রীতি বেঁচে আছে? শিখা দৌড়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরলো, ওকে আদর করলো। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে তুই বেঁচে আছিস। কিন্তু কি করে? মা, ওই গাছটা আমাকে চেপে ধরেছিল, আমার দম আটকে আসছিল, কিন্তু তারপর হঠাৎ ওই গাছটা জ্বলতে লাগলো আর আমি ছাড়া পেয়ে গেলাম। রণবীর শিখা আর প্রীতি তিনজনেই বেঁচে গেল। রণবীর
খুব সাহসিকতার সাথে ডাইনির মুখোমুখি লড়াই করল। ডাইনির জীবন ওদের চুলে হয়, আর এই জন্যই ওর চুল পড়তেই ওর সমস্ত শক্তি শেষ হয়ে গেল একেবারে, আর ও ভস্ম হয়ে গেল।